তো হ্যালো বন্ধুরা, প্রকাশ টোটো চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। তো ফাইনালি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, টোটো গাড়ির বা ই রিক্সা বা লোটার যে কোনো গাড়ির সকার অয়েল কীভাবে দিতে হয় তা তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিওটি না কেটে পুরোপুরি দেখতে থাকো, এবং এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। সো বন্ধুরা, এই যে সকারের যে নাট দেখতে পাচ্ছ তোমরা, দুটো সকারের দুটো নাট, ওই দুটো নাট খুলেই তোমাদের অয়েল দিতে হবে। তো বন্ধুরা, প্রথমে আমরা ইট নিয়ে নিয়েছি, দুটো চাকাটাকে পাল দিয়ে নেবো, একটা চাকা যে কোনো একদিক চাকা পাল দিয়ে নিলে হবে, কিংবা হ্যান্ড ব্রেক দিয়ে নেবে তোমরা গাড়ির, যে কোনো গাড়ির হ্যান্ড ব্রেক থাকলে। তো বন্ধুরা, আমরা সামনের চাকাটা তুলে নিতে হবে। বন্ধুরা, আমরা ড্র্যাম নিয়েছি একটা, তুলে নেব। তো বন্ধুরা, আমরা ড্র্যাম দিয়ে তুলে নেব, কারণ ড্র্যাম দিয়ে না তুললে চাকাটা ইজি না করে নিলে, সামনের চাকা যেন মাটির নিচে স্পর্শ না থাকে, তাহলে না হলে তোমার সকারের যে স্প্রিং থাকে ভেতরের স্প্রিং, আপনারা যে নাট দেখিয়েছিলাম ওই নাট খুললে সকারের ওই স্প্রিং বেরিয়ে এসে আপনার কাঁচ ভেঙে যেতে পারে, কিংবা আপনার মুখে টুকে লাগতে পারে, একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তাও বন্ধুরা, প্রথমে তোমরা এই যে নাট দেখতে পাচ্ছ এই নাট খুলতে হবে। তা প্রথমে তোমরা পাল দিয়ে আমরা তুলে নেবে বন্ধুরা, সামনের চাকাটা তুলে নেবে, একটা ড্রাম বা জগ দিয়ে তুলে নেবে। তো বন্ধুরা, প্রথমে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে নেবে দুটো মাথায়, তাহলে ইজি খুলে যাবে বন্ধুরা, কোনো টাইট লাগবে না, পেঁচটা ঢিলা হয়ে যাবে। 24-27 রেঞ্জ লাগে বন্ধুরা টোটো গাড়িরগুলো, টোটো গাড়ির লোডার গাড়ি বড়ো যে সকার ওইগুলো, 43 mm যে সকারগুলো, এটা হচ্ছে 24-27 রেঞ্জ লাগে, অন্য অন্য ছোটোগুলোই ছোটো লাগে। তো বন্ধুরা, রেঞ্জ দিয়ে খুলে নেবে আস্তে আস্তে, এটা মাথায় রাখবেন বন্ধুরা, জগ দিয়ে হোক ড্রাম দিয়ে হোক যা হোক করে সামনের চাকাটা তুলে নেবেন, সামনের দিকটা যেন তুলে নেবেন, নয়তো এই যে খুলছি বন্ধুরা এর ভেতরে একটা স্প্রিং থাকে বন্ধুরা, এই স্প্রিংটা বেরিয়ে আসতে পারে, চাপে থাকলে অবশ্যই বেরিয়ে যাবে, তাই ড্রাম দিয়ে তুলে নিতে হবে। তা তোমরা তুলে নেবে, তো বন্ধুরা আস্তে আস্তে তুলে নেবে, খুলে নেওয়ার পরে এই পাশের ঠিক একইভাবে তোমরা হাতুড়ি মেরে নেবে, ভারি দিয়ে কিছু মেরে নেবে, তাহলে ইজি খুলে যাবে। তো বন্ধুরা, তোমরা আস্তে আস্তে খুলে নেবে, আর ভিডিওটি পুরোপুরি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা, তোমরা না কেটে পুরোপুরি দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা সকার অয়েল নিয়েছি, 500-এর একটা ডিব্বা নিয়েছি, দুটো সকারে 200 গ্রাম করে ঢেলে দেবে, দুটো 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 একটা একটা করে 200 করে ঢেলে দেবে। আমরা 500 নিয়েছি, অল্প এক্সট্রা থাকবে বন্ধুরা রেখে দেবো। তো বন্ধুরা, প্রথমে অল্প অল্প ঢেলে নেবে, কারণ নিচে যে সকারের নাট থাকে বন্ধুরা, যদি অয়েল সিলটা যদি একটু ঢিলা থাকে তাহলে পুড়ে যাবে বন্ধুরা, তেল পুড়ে যায়, ওই জন্য অল্প অল্প আগে ঢেলে নেবে তোমরা, ঢেলে 5 মিনিট পরে আবার ঢেলবে, যদি নিচের দিক দিয়ে না পড়ে তাহলে আবার ঢেলবে, এটা মাথায় রাখবে, আগে সব ঢেলে দেবে না বন্ধুরা। যদি সকারের নিচে সকারের যদি প্রথম ঢালেন তা আগে দেখে নেবেন, আর যদি পরবর্তী পরে বা যদি ঢালেন তাহলে আর দেখতে হবে না, আপনারা ঢেলে দেবেন, কিন্তু প্রথমবার যদি সকারে নতুন সকারে ঢালতে হয় তাহলে একটু 5 মিনিট লেট করে ঢেলবেন, ওখান থেকে বন্ধুরা পড়বে তেলটা, আর যদি তেল পরে বন্ধুরা আবার আপনার অ্যাক্সেল খুলে আবার তলা দিয়ে এলাঙ্কি নাট দিয়ে টাইট দিতে হবে। তো আমাদের 2-4 মিনিট থাকার পরে বন্ধুরা আমাদের পড়ছে না তেলটা, তো বন্ধুরা আমরা এবার তেলটা পুরোপুরি ঢেলে নেব। দুদিকে সেম একইভাবে ঢেলে নেব বন্ধুরা,
আমাদের সকালবেলাটা লাল বন্ধুরা, লাল কালারের হালকা অনেক রকমের কালার হয়, সাদা কালার হয়। তো বন্ধুরা এবার ঠিক একইভাবে যেরমভাবে খুলেছিলেন বন্ধুরা, তোমরা একইভাবে লাগিয়ে নেবে, নাটটা লাগিয়ে নেবে, পেঁচটা লাগাবে, নিয়ে ফুল টাইট দিয়ে দেবে তোমরা পেঁচ দিয়ে। আমরা টাইট দিয়ে নিচ্ছি, তোমরাও টাইট দিয়ে নেবে ভালো করে। ঠিক একইভাবে সেম ওই যে স্প্রিংটা দেখতে পাচ্ছিলে বন্ধুরা, ওই স্প্রিংটা বন্ধুরা যদি ড্রাম না তুলে করো বন্ধুরা, ছিটকে বেরিয়ে ওঠে, ছিটকে উঠবে, কাঁচটা ভেঙে যেতে পারে। তো তোমরা গাড় জোর দিয়ে, গায়ের জোর দিয়ে ফুল টাইট দিয়ে দেবে, একদম ফুল টাইট দিয়ে নেবে। আমাদের টাইট দেওয়া কমপ্লিট বন্ধুরা। তো বন্ধুরা আমাদের চাকাতে তেল বেরোচ্ছে না। সো বন্ধুরা আজ ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সো বাই।